মেমোরিয়াল লটসাম স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমাদের সঙ্গে ক্লাসে আছে আমি সাকিরুল ইসলাম মিতু, বাংলাদেশ বিশ্বকোচের সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল লটসাম স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ সবল আছো এবং ক্লাসগুলো নিয়মিত করছো, ঠিকমতো অ্যাসাইনমেন্টগুলো জমা দিচ্ছো। তোমাদের যেহেতু মূল্যায়ন অ্যাসাইনমেন্টের উপরে হবে, তাই তোমরা ক্লাসগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে এবং যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবে এবং অবশ্যই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু বুঝে শুনে তারপরে লিখবে। তাহলে চলো আমরা আজকে শুরু করি। কোন ক্লাসটা নিব আজকে? আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়টা পড়াবো, অধ্যায়টির নাম বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতি অধ্যায়টা পড়লে আমরা কি কি জানবো? এই অধ্যায়টি পড়লে আমরা শিক্ষক যেটি পাব সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারব, সংস্কৃতির উপাদানগুলো বর্ণনা করতে পারব। আলোচ্য বিষয় কি আছে দেখি আমরা। আলোচ্য বিষয় সংস্কৃতি, সংস্কৃতির উপাদান। সংস্কৃতির হচ্ছে দুটি উপাদান, ক বস্তুগত উপাদান, খ অবস্তুগত উপাদান। তো চলো আমরা সংস্কৃতি সম্পর্কে আর একটু জেনে সংস্কৃতি কি, মানুষ তার অস্তিত্ব রক্ষা করতে খাদ্যাভ্যাস থেকে শুরু করে জীবন ধারণে যতগুলো উপায় অবলম্বন করে তার প্রকাশই হচ্ছে সংস্কৃতি। মানুষের ভাষা, আচার আচরণ, ধর্মীয় প্রথা ইত্যাদি মানুষের জীবনাদর্শের ভিন্নতা। তাই মানুষের জীবনযাপনের বৈচিত্র্য প্রতিচ্ছবিটাকে বলা হয় সংস্কৃতি। সংস্কৃতি তাহলে আমরা কি বলতে পারি? সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনধারা, মানুষের জীবনধারাকে সংস্কৃতি বলে। মানুষ কিন্তু তার অস্তিত্ব রক্ষা করতে প্রয়োজন থেকে কিন্তু সংস্কৃতির সৃষ্টি করেছে। যেমন মানুষ কি করে, খাদ্যের জন্য ক্ষুধা যখন লাগে সে খাদ্য গ্রহণ করে, কিন্তু খাদ্য গ্রহণের আগে সে খাদ্যটিকে বিভিন্ন প্রণালীর মধ্যে দিয়ে রান্না করা হয়, তারপর সেটাকে সুন্দর করে পরিবেশন করে। এই যে সুন্দর করে পরিবেশন করে এটাই হচ্ছে কিন্তু তার সংস্কৃতি। আবার দেখো আগে কি করতো, মানুষ যখন লিখত তখন তো কাগজ আবিষ্কার করে, তখন কিন্তু মানুষ গুহাতে বসবাস করতো, অর্থাৎ গুহাতে তার গায়ে দেয়ালে কিংবা গাছের পাতা ছাল এগুলোর উপরে লিখত। কিন্তু পরবর্তীকালে যখন কাগজ আবিষ্কার হয় তখন মানুষ কিন্তু কাগজে লিখতে শুরু করে। তারপর আমরা দেখো তখন কিন্তু কলমের ব্যবহার ছিল না, তার কলম আবিষ্কৃত হয়নি, তখন মানুষ পাখির পালক দিয়ে কালির মধ্যে ডুবিয়ে কিন্তু লিখত। তারপর আস্তে আস্তে কলম আবিষ্কার হলো, কলমের পরে আস্তে আস্তে আসলো টাইপরাইটার, অর্থাৎ টাইপরাইটারে তখন সবকিছু টাইপ করা হলো। এরপর সব থেকে আধুনিক যন্ত্র আসলো, সেটা হচ্ছে কম্পিউটার। এই যে লেখার জন্য বিভিন্ন পর্যায় অতিক্রম করে আসছে, এর সমষ্টি হচ্ছে কিন্তু এই সমষ্টির অংশটাই হচ্ছে সংস্কৃতি। তাহলে বুঝতে পারছো তোমরা সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে মানুষের কিন্তু জীবনধারাকে বোঝায় সংস্কৃতি। এবার আমরা পরবর্তী স্লাইডটা দেখি। এখানে একটা ছবি দেখছি, দেখো এই ছবিটা কিসের ছবি বলতো? এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি পহেলা বৈশাখের ছবি। এই যে এখানে দেখছো নিয়ে যাচ্ছে এগুলো, এগুলো প্রতীক, এগুলো কিন্তু অনেকগুলো মানে আছে, অবশ্যই এগুলো মানে বহন করে। এভাবে বাংলাদেশের সংস্কৃতি একটি বড় পরিচয় বহন করে কিন্তু আমাদের পহেলা বৈশাখ। এই সময় অনেক বড় মেলা বসে, মানুষ কিন্তু এই সময় শোভাযাত্রা নিয়ে বের করে, এই সময় ইলিশ পান্তা খাওয়া হয়। এটা কিন্তু আমাদের বাঙালিদের একটি সংস্কৃতি। এই সংস্কৃতির উদাহরণ দেখানো বোঝানোর জন্য কিন্তু তোমাদেরকে আমি এই ছবিটা দেখিয়েছি। এবার আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। সংস্কৃতির উপাদান সম্পর্কে আমরা একটু জানি। সংস্কৃতির উপাদান কয়টা তোমাদের বলেছি? দুইটা, একটা হচ্ছে বস্তুগত উপাদান, একটা হচ্ছে অবস্তুগত উপাদান। সংস্কৃতির বস্তুগত উপাদানটা কি? সংস্কৃতির যেসব উপাদান খালি চোখে দেখা যায়, যাকে ধরা যায়, স্পর্শ করা যায়, সেটাই হচ্ছে সংস্কৃতির বস্তুগত উপাদান। এর উদাহরণ কি? যেমন ঘর বাড়ি, পোশাক, আসবাবপত্র, হাড়ি পাতিল, এগুলো কিন্তু বস্তুগত উপাদান। কারণ এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখছি, তাই না? এগুলোকে আমরা স্পর্শ করতে পারছি, তাই এগুলো হচ্ছে সংস্কৃতির বস্তুগত উপাদান। অবস্তুগত উপাদানটা কি? আগে বস্তুগত উপাদানের ছবি দেখি। এখানে দেখো পোশাক দেখিয়েছি আমি, এটা কিন্তু পোশাক বোঝানোর জন্য ছবিটা দেখানো হয়েছে। এটা একটি নকশি কাঁথার ছবি, আমি তোমাদের বললাম না সংস্কৃতির বস্তুগত উপাদান যেটা আমরা দেখতে পাই খালি চোখে এবং যেটাকে স্পর্শ রূপা দেখতে পাই, সেটা হচ্ছে সংস্কৃতির বস্তুগত উপাদান। এই যে পোশাক পরিচ্ছদ, এটা তো আমরা খালি চোখে দেখতে পাই, এটাকে আমরা
ধরতেও পারি। এই যে নকশিকাঁথা, এটাকেও আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এবং ধরতে পাচ্ছি, এটাও সংস্কৃতির পরিচয়। এটা কিন্তু গ্রামের সংস্কৃতি পরিচয় বহন করে এই নকশিকাঁথা। তারপরে ছবিটা তারপর স্লাইডে যাই আমরা। এবার আমরা জেনে নিই অবস্তুগত উপাদান কি। সংস্কৃতির যেসব উপাদান গুলোকে খালি চোখে দেখা যায় না, সেগুলোকে শুধু অনুভব করতে হয়, সেগুলোকে আমরা ধরতেও পারি, সেটা হচ্ছে অবস্তুগত উপাদান। যেমন ভাষা বা বর্ণমালা, গৌরব, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি, এগুলো কিন্তু অবস্তুগত উপাদান। কারণ এগুলোকে আমরা ধরতে পারি না, খালি চোখে দেখতে পারি না, এগুলোকে আমাদের অনুভব করতে হয়। তাই অবস্তুগত উপাদান গুলো কি, যেগুলো আমরা দেখতে পাই না বা ধরতে পারি না, শুধুমাত্র অনুভব করি, সেটাই হচ্ছে সংস্কৃতির অবস্তুগত উপাদান। এবার আমরা পরবর্তী তারিখের ছবি দেখব। দেখো এখানে আমি বর্ণমালা দেখিয়েছি, কেননা এটা অবস্তুগত উপাদান, এটা আমরা খালি চোখে দেখতে পাই, দেখতে পাই, এটাকে আমরা অনুভব করি, এটা বর্ণমালা। এই কারণে এটা বোঝানোর জন্যই আমি এই তোমাদের অবস্তুগত উপাদানের উদাহরণ বোঝানোর জন্য এই ছবিটা এখানে ব্যবহার করেছি। আচ্ছা, অবস্তুগত উপাদান আর বস্তুগত উপাদান তো তোমাদের বললাম। সংস্কৃতি কিন্তু মানুষ নিজেরই প্রয়োজনে তৈরি করেছে, মানুষের নিজের প্রয়োজন থেকে কিন্তু সংস্কৃতির সৃষ্টি হয়েছে। আর সংস্কৃতির উপাদানগুলো কিন্তু যুগ যুগ ধরে রয়ে গেছে, বস্তুগত যেগুলো উপাদান শত শত বছর টিকে আছে। দেখো যেমন আমাদের দেশের মানুষ কি করতো আগে, কি কি ধরনের পোশাক পরতো, কি ধরনের বাসনপত্র ব্যবহার করতো, ঘর বাড়িগুলো কেমন ছিল, এগুলো কি, এগুলো দেখতে গেলে আমরা অনেক সময় যে জাদুঘরগুলোতে আমরা যাই সেখানে কিন্তু আগেকার যুগে অনেক কিছু আমরা দেখতে পাই। এগুলো তো প্রত্যক্ষ বস্তু, এর থেকে কিন্তু অনুমান করা হয় যে সেই সময় মানুষ এবং তার সংস্কৃতিটা কেমন ছিল, এসব দেখে কিন্তু আমরা বুঝতে পারি। সংস্কৃতির আবার উপাদানগুলো কিন্তু একটির সাথে অপরটি কিন্তু জড়িত, অর্থাৎ সংস্কৃতির বস্তুগত উপাদানের মধ্যে দিয়ে কিন্তু অবস্তুগত উপাদানের পরিচয় পাওয়া যায়, এবং একটি পরিবর্তন হলে কিন্তু অপরটি পরিবর্তন হয়, একটি সঙ্গে আরেকটি কিন্তু যুক্ত, কোনোটাই কিন্তু আলাদা করা যায় না। যেমন একটা উদাহরণ দিই, তোমাদের আগে স্লাইডে একটা ছবি দেখালাম, সেখান থেকে তোমাদের একটা উদাহরণ দিই। এখানে দেখো আমি একটা নকশিকাঁথার ছবি দেখিয়েছি, এটা দিয়ে তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এটা কেননা এর নকশিকাঁথা কি। নকশিকাঁথা হচ্ছে বস্তুগত উপাদান, কারণ এটা আমরা দেখতে পাই, এটাকে আমরা স্পর্শ করতে পারি। কিন্তু নকশিকাঁথার মধ্যে যে ডিজাইন গুলো করা থাকে, যে নকশা গুলো করা থাকে, সেটা কি, সেটা যে নকশিকাঁথা যে সেলাই করে যে মেয়েরা, তাদের কিন্তু মনের একটা বহিঃপ্রকাশ, তারা অনেক কিছু কল্পনা করে ডিজাইন গুলো করে দেবে। তাহলে তার কল্পনা, তার মনোভাবটা কি, সেটা হচ্ছে অবস্তুগত উপাদান। তাহলে এই নকশিকাঁথা এই যে বস্তুগত উপাদানের সঙ্গে অবস্তুগত উপাদানটা তাহলে জড়িত, তাই না? কোনোটাকে কিন্তু আমরা আলাদা করতে পারি না, দুটো একে অপরের সঙ্গে জড়িত। আবার কিন্তু সংস্কৃতির উপাদানগুলো কিন্তু পরিবর্তনশীল, যুগ যুগ ধরে কিন্তু একই সংস্কৃতি থাকে না, পরিবর্তন হতে থাকে। যেমন একটা উদাহরণ দিই, যেমন বর্তমানে মানুষের প্রধান পোশাক, মেয়েদের প্রধান পোশাক হচ্ছে শাড়ি। এই শাড়ির রং, ডিজাইন ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হচ্ছে, আধুনিক হচ্ছে। এবং শাড়ি আগে যেমন অনেক সুতি বা নর্মাল কোনো শাড়ি, কালারের শাড়ি ব্যবহার করতে, এখন কিন্তু অনেক ডিজাইনের, অনেক সুন্দর সুন্দর শাড়ি তৈরি হচ্ছে। এবং মেয়েরা ইদানীং কিন্তু এই শাড়িগুলো খুব বেশি ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রামে। পহেলা বৈশাখে দেখো, পহেলা বৈশাখে কোনো বিয়ের প্রোগ্রাম, কোনো বড় ধরনের অনুষ্ঠান, কোনো বড় সভা সমাবেশ, এগুলোতেও কিন্তু ব্যবহার করছে। এই শাড়িগুলোর ডিজাইনও ভিন্নতা দেখা যায়, এমনকি এই শাড়ি পরার ক্ষেত্রেও ভিন্নতা দেখা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে সংস্কৃতি পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা যুগের সঙ্গে মিলিয়ে কিন্তু পরিবর্তন হয়ে থাকে। এবার পরবর্তী স্লাইডে যাই আমরা। মূল্যায়ন, মূল্যায়নটা বলার আগে তোমাদের একটু বলে নিই, যেহেতু অধ্যায়টা অনেক ছোট, এর উপরে যে অ্যাসাইনমেন্টটি আসবে তার উপরে ভিত্তি করে ক্লাসটি নেওয়া হচ্ছে। তাই এখানে শুধু তোমাদের বস্তুগত উপাদান আর অবস্তুগত এই দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এটা খুব একটা কঠিন হবে না তোমাদের জন্য, এটা বোঝানো সহজ না। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। তাহলে আমরা যেটুকু পড়লাম সেটুকুর মধ্যে কি কি মূল্যায়নের ছোট ছোট প্রশ্ন আছে আমরা এর উত্তরগুলো আগে করে নিই। সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতির ইংরেজি প্রতি শব্দ হচ্ছে কালচার, কালচারের বাংলায় হচ্ছে সংস্কৃতি। মানুষ তার অস্তিত্ব রক্ষা করতে যা কিছু চিন্তা করে বা কর্ম করে সেটাই হচ্ছে তার তার সংস্কৃতি।
সংস্কৃতির উপাদানগুলো কি কি? সংস্কৃতির আমরা কয়টা উপাদান পেয়েছি? দুটি, বস্তুগত উপাদান আর একটা হচ্ছে অবস্তুগত উপাদান। সংস্কৃতির যে বস্তুগত উপাদানগুলো কি কি? সংস্কৃতির বস্তুগত উপাদানগুলো কি কি? ঘর, বাড়ি, পোশাক, হাড়ি, বাতিল, এই সমস্ত জিনিস হচ্ছে সংস্কৃতির বস্তুগত উপাদান। অর্থাৎ এগুলোকে আমরা খালি চোখে দেখছি এবং এগুলোকে আমরা স্পর্শ করতে পারছি। তারপরে প্রশ্নটা দেখি, সংস্কৃতির অবস্তুগত উপাদানগুলো কি কি? সংস্কৃতির অবস্তুগত উপাদানগুলো হচ্ছে মনোভাব বা দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, তারপর তোমার সঙ্গীত, সাহিত্য, বর্ণমালা, এই সমস্ত কিছুই হচ্ছে সংস্কৃতির অবস্তুগত উপাদান। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো কোনগুলো? দেখো, যেমন আরেকটা উদাহরণ দিই তোমাদের, বই। বই কিন্তু কি? বই হচ্ছে একটি বস্তুগত উপাদান, কিন্তু বইয়ের ভিতরে যে লেখাগুলো থাকে সেগুলো হচ্ছে কিন্তু অবস্তুগত উপাদান। কেননা একজন লেখক তার মনের চিন্তাধারা থেকে সেখানে কিন্তু লেখাতে ফুটিয়ে তোলেন, অর্থাৎ সেটা অনুভব করার বিষয়। এ কারণে বইকে আমরা দুটোই বলতে পারি, যেটা বস্তুগত উপাদান এবং অবস্তুগত উপাদান দুটোই মিলেমিশে আছে এর সঙ্গে। তাহলে এবার আমরা পরবর্তী দিনে কি হবে সেটা জেনে, পরবর্তী দিন তোমাদের ক্লাস হবে অধ্যায় সপ্তমের উপরে। তোমরা এই অধ্যায়টার উপরে আমি আগামী দিনে ক্লাস নিব। তোমরা আশা করি তোমরা সুন্দরভাবে ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে, আর তোমরা সকলে সুস্থ সবল নিরাপদে থাকবে, রেগুলার সুন্দরভাবে পড়াশোনা করবে, সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট গুলো লিখে জমা দিবে এবং তথ্য বহুল ভাবে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবে। সবাই বাসায় অবস্থান করবে, পুষ্টিকর খাবার খাবে এবং তোমাদের সকলে এই ক্লাসটা আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।